আমাদেরকে শিবির ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। আমরা দেখেছি যে জাতীয় দৈনিকে জাতীয় গণমাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্যের শিবিরের তাণ্ডব। আসলে কি দাড়ি টুপি রেখে বা ইসলাম মেনটেন করে যদি আমরা আন্দোলন করি বা রাজনৈতিক সংগঠন করি তাহলে কি আমরা শিবির হয়ে যাবো? দাড়ি টুপি একটা শিবিরের সাইন হয়ে গেল না? এবং আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তাদের অনেকেরই দাড়ি ছিল, যেই পরিপ্রেক্ষিতে তারা এই দাড়িকে উদ্দেশ্য করে একেবারে ধর্মীয় সিম্বলকে উদ্দেশ্য করে তারা আমাদেরকে জামাতের ট্যাগ লাগিয়ে দিয়েছে, শিবির বানিয়ে দিয়েছে, হামলা চালায়। এবং আমাদের এক্স রুমে আমাদের জাহিদ ভাই ছাত্রলীগের পরিষদের একজন সদস্য, ইকোনমিক জোনের জন্য আমাদের ঠিক এই পাশেই জায়গা বরাদ্দ হয়েছে প্রায় 161 একর মতো জমি, আপাতত 3 ফিট 3 ফিট করে দুই সাইডে বানানো হচ্ছে, বাট কানেক্টিং যে রাস্তাটা এখান দিয়ে যাবে সেটা হয়তো বা আর কয়েকদিনের মধ্যে। আসসালামু আলাইকুম দর্শক, দাড়ি টুপি থাকলেই নাকি শিবির, দাড়ি টুপি থাকলেই নাকি আসলে গ্রেপ্তার করা হয়। দর্শক এরকম ভাবে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, তাদেরকে নাকি আসলে দাড়ি টুপি দেখলে তাদেরকে পুলিশ আসলে গ্রেপ্তার করে, বলে যে তারা নাকি শিবির করে। এদিকে আমাদের মাশরাফি ভাই এ বিষয় নিয়ে আসলে কিছু কথা বলেছে, তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদের বলছি যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। দর্শক আমাদের মাশরাফি ভাই সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, এর আগে চলুন শুরুতে আমরা দেখে আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এরকম ভাবে বলতেছে দাড়ি টুপি দেখলেই নাকি তাদের কাছে শিবির বলা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। দর্শক চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি। আমাদেরকে শিবির ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। আমরা দেখেছি যে একটি জাতীয় দৈনিকে জাতীয় গণমাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্যভাষ্কর শিবিরের তাণ্ডব। আসলে কি দাড়ি টুপি রেখে বা ইসলাম মেনটেন করে যদি আমরা আন্দোলন করি বা কোনো রাজনৈতিক সংগঠন করি তাহলে কি আমরা শিবির হয়ে যাবো? দাড়ি টুপি কি একটা শিবিরের সাইন হয়ে গেল না? এবং আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তাদের অনেকেরই দাড়ি ছিল, যেই পরিপ্রেক্ষিতে তারা এই দাড়িকে উদ্দেশ্য করে একেবারে ধর্মীয় সিম্বলকে উদ্দেশ্য করে তারা আমাদেরকে জামাতের ট্যাগ লাগিয়ে দিয়েছে, শিবির বানিয়ে দিয়েছে, হামলা চালায়। এবং আমাদের এক্স রুমে আমাদের জাহিদ ভাই ছাত্রলীগের পরিষদের একজন সদস্য ওনার এক্স রুমে ওনাকে ঢুকানোর সময় বাধা দেয় এবং যখন ওই দুজনকে আমরা আটক করি তারা বোমার ভঙ্গিমা ধরে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা ছাত্রলীগের সৈকতের পিছনে তারা দাঁড়িয়ে আবার উচ্ছ্বাস করছে। আমাদের নেতা কর্মীদেরকে অবৈধভাবে গ্রেফতার করে সেখানে আমরা গিয়েছিলাম নিরাপত্তার জন্য, ঢাকা মেডিকেলে গিয়েছিলাম চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু সেখানে কেন আমাদের উপর হামলা করা হলো এবং কেন আমাদেরকে গ্রেফতার করা হলো? এই গ্রেফতারের বৈধতা কোথায়? যে আমি ঢাকা মেডিকেলে ছিলাম এবং আমার কাছে ফুটেজটাও আছে, গতকালকে ঢাকা মেডিকেলের ভিতরে প্রথমে তো আমরা আমাদের আক্রান্ত যারা ছিল তাদেরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ এবং সাধারণ যারা এই রিক্সা চালক এবং রাস্তায় যারা পথচারী ছাত্রলীগে হামলা আহত হয়েছে তাদেরকে নিয়ে গিয়েছি, কিন্তু তারা ডাহা মিথ্যা কথা বলেছে, তাদের উপরে সেখানে আক্রমণ হয়েছে, তারা দুই তিনজন আহত হয়েছে এটা সত্য, তারা হামলা করেছে, হামলার প্রতি তারা এটাতে আহত হয়েছে, হবেই, হামলা করলে পাল্টা হামলা আসবেই, যে কারণে তারা পাল্টা হামলা শিকার হয়ে দুই তিনজন আহত হয়েছে, তারা নিজেরা আসলেই আহত হয়েছে। এবং তারা যখনই দুই তিনজনকে হাতে গোনা দুই তিনজনকে নিয়ে তারা কোনো রকম একেবারে নামমাত্র আঘাত নিয়ে, কোনো আঘাতই তাদের বলতে গেলে নাই, নামমাত্র আঘাত আপনারা দেখেছেন গণমাধ্যমে দেখেছেন যে তাদের শরীরে আসলেই কোনো প্রমাণ দেখাতে পারবে না তারা আঘাতের, তারা সেখানে যে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে এবং তারা সেখানে ঢুকে প্রথমে আমাদের কর্মীকে তারা সেখানে চিকিৎসা বাধা দিয়েছে এবং যখনই চিকিৎসকরা তাদেরকে থামাতে গেছে তারা চিকিৎসক এমনকি পুলিশ সদস্যদের উপরে হামলে পড়েছিল। আপনারা আমার কাছে সেই রেকর্ডটা রয়েছে, সেখানে যারা আহত ছিল তাদের উপর একেবারে অমানবিকভাবে আমাদের জাহিদ ভাইকে একেবারে মৃত্যু পায় মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে, এমনকি আমাদের কয়েকজন সুস্থ ছিল যে মাহমুদ ভাই আমাদের জয়েন্ট সেক্রেটারি ছাত্র অধিকার পরিষদের, তেনাকে গুরুতরভাবে আহত করে করা হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় আমি সহ তাকে আমি গণস্বাস্থ্য কেন্দ্র ধানমন্ডিতে অ্যাডমিট করে দিয়ে আসি। ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি থেকে অস্ত্র শস্ত্র সহ মহড়া দিতে দিতে প্রায় 250 জন টোকাই বাহিনী সহ, সবাই ছাত্র ছিল না, টোকাই বাহিনী ছিল স্পষ্ট করে বলতে পারবো, আমার কাছে প্রমাণ আছে যে টোকাই ছিল সেখানে, এই টোকাইদেরকে নিয়ে তারা সেখানে আসে কিনা, এখানে ছিল বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, এখানে ছিল আক্তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি, এখানে ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এবং আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সেখানে উপস্থিত ছিলাম, ছাত্র অধিকার পরিষদের আহ্বানে সেখানে উপস্থিত ছিলাম। আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ওসমান এক সময় সংসদে দাঁড়িয়ে বলেছিল যে মানুষের টাকা হলে কুকুর বসে আর যখন বেশি টাকা হয়ে যায় তখন সাংবাদিক বসে, আসলেই তাদের মানে ভূমিকা ছিল একেবারে সেই কুকুর বসা সাংবাদিক। শামীম ওসমানের যদিও আমি তার পক্ষে তাকে সমর্থন করি না, তারপরও তার এই বক্তব্যটা বিবিসি নিউজের সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, তারা একেবারে সরকারের পদলেহন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে। এবং দর্শক শ্রোতা আমরা দেখে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সেরকম ভাবে বলতেছে তারা যদি কোনো দল নাও করে, তারা যদি বিএনপি অথবা জামাত অথবা অন্যান্য কোনো দল নাও করে তাহলে নাকি তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা নাকি কোনো আন্দোলনে যোগদান করলেও তাদেরকে দাড়ি টুপি দেখিয়ে আসলে বলা হয় যে তারা শিবির, এজন্য তারা গ্রেপ্তার করা। তো তাদের দর্শক তাদের একটাই কথা যে দাড়ি টুপি রাখা কি অপরাধ? একজন মুসলমান সে দাড়ি রাখবে, সে টুপি পরবে, এটাই তো। কিন্তু এই দাড়ি টুপির কারণে যদি আসলে গ্রেপ্তার করা হয়, এটা কোন ধরনের কথা? এর বিচার অবশ্যই হওয়া উচিত। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, এখন আপনারা দেখাবো এই যে আমাদের এমপি মাশরাফি ভাই এ বিষয়ে আসলে কিছু কথা বলেছে। দর্শক চলুন এই ভিডিও আমরা দেখে আসি। ইকোনমিক জোনের জন্য আমাদের ঠিক এই পাশেই জায়গা বরাদ্দ হয়েছে, প্রায় 161 একর মতো জমি। আপাতত 3 ফিট 3 ফিট করে দুই সাইডে বাড়ানো হচ্ছে, বাট কানেক্টিং যে রাস্তাটা এখান দিয়ে যাবে সেটা হয়তো বা আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে, জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আমরা, নড়াইলবাসী, লোহাগড়াবাসী সবাই একত্রিত হয়ে আমরা আজকে এক হয়েছি আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানার জন্য। এবং আমরা বিশ্বাস করি যে অর্থনীতির, আমরা আপনারা জানেন যে আমাদের এখানে দারিদ্রের সংখ্যা অনেক বেশি, এবং এই সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার যে একটা উন্নতি ঘটল এবং সেই সাথে এখানের অর্থনৈতিক অবস্থাও আমরা আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত ঘুরে দাঁড়াবে। ইকোনমিক জোনের জন্য আমাদের ঠিক এই পাশেই জায়গা বরাদ্দ হয়েছে, প্রায় 161 একর মতো জমি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী ইকোনমিক জোনের জন্য অনুমোদন দিতে যাচ্ছেন, হয়তো বা কিছুটা সময়ের ব্যাপার। তো আমার এই কানে এই রাস্তা, এই যে বড় রাস্তা হচ্ছে এর সাথে সেতু এবং পাশে ইকোনমিক জোন হলে অবশ্যই অর্থনীতির চাকা ঘুরবে। না, এই রাস্তাটার কাজ, প্রশস্তকরণের কাজ শুরু হয়ে যাচ্ছে কয়েকদিনের ভেতরে। আপাতত 3 ফিট 3 ফিট করে দুই সাইডে বাড়ানো হচ্ছে, বাট কানেক্টিং যে রাস্তাটা এখান দিয়ে যাবে সেটা হয়তো বা আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে, সেটা হয়তো বা একটু সময়ের ব্যাপার। বাট যে রাস্তাটা এখন আমরা ব্যবহার করছি, যে লোহাগড়ের উপর দিয়ে নড়াইল শহর পর্যন্ত, সেটা দুই পাশে 3 ফিট 3 ফিট 6 ফিট করে বাড়ানো হচ্ছে আপাতত। আর এই সেতুটি নির্মাণের কারণে, এই সেতুটির জন্য এই সেতুটি যশোরের বেনাপোল আর খুলনা, যশোরের বেনাপোল আর খুলনাকে সরাসরি তাদের এলাকার মানুষ নাকি আসলে গরিব। এখন যে আসলে একটা সেতু উদ্বোধন হয়েছে, এই সেতুর জন্য তাদের গ্রামের মানুষের অনেক উপকার হবে, গরিব মানুষগুলো অনেক উপকৃত হবে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে আসলে ধন্যবাদ জানাচ্ছে। দর্শক, এই পরিপ্রেক্ষিতে সে আরো অনেক কথাবার্তা বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে, কারণ সে তো অবশ্যই ধন্যবাদ জানাবে, কারণ সে এখন আওয়ামী লীগের এমপি। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, এই আমাদের মাশরাফি ভাই, এই আমাদের এমপি মাশরাফি ভাইকে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সেরকম ভাবে বলতেছে যে দাড়ি টুপি থাকলে কি শিবির, দাড়ি টুপি থাকলে কি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, এটা কেমন ধরনের কথা? দাড়ি টুপি থাকলে তো আসলে গ্রেপ্তার করা ঠিক না, কারণ একজন মুসলমানের দাড়ি থাকবে, টুপি থাকবে, এটাই তো স্বাভাবিক। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আজকের বেশি কথা বাড়াবো না, আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।